প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আমপুরিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হতে পারবা। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার বিষয়টা আসলে কি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে বিভিন্ন ধরনের ব্যাটারি দেখতে পাচ্ছ। রিমোটের ব্যাটারি আছে, ঘড়ির ব্যাটারি আছে, টর্চ লাইটের ব্যাটারি আছে, মোবাইল ফোনের ব্যাটারি আছে। তাহলে বুঝতেই পারছো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানে এই অংশটুকু আছে। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার বিষয়টা কি। তো আজকের বিষয় ড্রাই সেলের গঠন এবং ড্রাই সেলের ক্রিয়াকৌশল। ড্রাই সেলের গঠন এবং ক্রিয়াকৌশল, এই বিষয় সম্পর্কে জানতে গেলে আমাদের একটু প্রাথমিক ধারণা থাকা দরকার। আসলে ড্রাই সেল হলো একটি তড়িৎ রাসায়নিক কোষ। তো চলো আমরা দেখে নিই তড়িৎ রাসায়নিক কোষ কেমন হতে পারে। তড়িৎ রাসায়নিক কোষকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো প্রাইমারি কোষ আর সেকেন্ডারি কোষ। প্রাইমারি কোষ, এটা নন রিচার্জেবল, অর্থাৎ এদেরকে রিচার্জ করা যায় না, আর সেকেন্ডারি কোষগুলো হলো রিচার্জেবল। তোমরা দেখো আমরা যে ড্রাই সেল ব্যবহার করি, পেন্সিল, ব্যাটারি, শুষ্ক কোষ হিসেবে ব্যবহার করি, এগুলো কিন্তু পুনরায় চার্জিত করা যায় না, কিন্তু মোবাইলের ব্যাটারিকে পুনরায় চার্জিত করা যায়। তাহলে সহজ কথায় রিমোটের ব্যাটারি, এগুলো কি? এগুলো হলো প্রাইমারি কোষ, আর মোবাইলের ব্যাটারি হবে সেকেন্ডারি কোষ। তো প্রাইমারি কোষকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, লেকল্যান্ড সেল, মার্কিউরি সেল, এবং সেকেন্ডারি কোষকে আমরা আবারও দুই ভাগে ভাগ করেছি, লেড স্টোরেজ সেল এবং ফুয়েল সেল। এবার দেখো তড়িৎ রাসায়নিক কোষে আমরা কিভাবে বিদ্যুৎ পাই। এখানে মূলত বিভিন্ন রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে আমরা বিদ্যুৎ পাই। রাসায়নিক বিক্রিয়ার ফলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা যে ইনপুটটা দিয়েছি সেটাকে কেমিক্যাল, এবং আউটপুটটা পাবো ইলেকট্রিক্যাল। এই দেখে নেওয়া যাক যে ইনপুট কেমিক্যাল এবং আউটপুট ইলেকট্রিক্যাল কিভাবে হবে। তার আগে আরেকটু জেনে দেই তোমাদের যে এখানে মূলত যে বিক্রিয়াটা হবে সেটা হবে, এই বিক্রিয়ার ফলে যে ইলেকট্রনের প্রবাহ তৈরি হবে, ইলেকট্রনের প্রবাহের ফলেই বিদ্যুৎ উৎপন্ন হবে। অর্থাৎ বিভিন্ন কেমিক্যাল পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে ইলেকট্রনের প্রবাহ তৈরি হবে, সেই ইলেকট্রনের প্রবাহের ফলে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। তো আমরা এখন একটা ড্রাই সেলের গঠন বা ব্যাটারির গঠন নিয়ে আলোচনা করব। দেখা যাক এখানে কি কি লাগে। তোমরা জানো একটা ব্যাটারিকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাবো? উপরে একটা কাগজের মোড়ানো অংশ পাবো, সেই মোড়ানো অংশ তুললে আমরা একটা ধাতব সিলিন্ডার পাবো, সিলিন্ডারের নিচে আরেকটি অংশ পাবো, ওটাও ধাতব বস্তু। ধাতব সিলিন্ডারকে ভাঙলে, জেনে নাও ধাতব সিলিন্ডারটা হলো জিঙ্ক বা দস্তার তৈরি, ধাতব সিলিন্ডারকে ভাঙলে আমরা পেস্ট, কাঠ কয়লার গুঁড়া, বিভিন্ন বস্তুর একটা মিশ্রণ বা পেস্ট বা লেপ পাবো, এবং তার মধ্যে পাবো একটা কার্বন দণ্ড বা গ্রাফাইট দণ্ড পাবো। এই গ্রাফাইট দণ্ডের উপরে থাকবে
একটা ধাতব টুপি। এবং কার্বন দণ্ডকে সংযুক্ত করার জন্য আমরা ড্রাই সেলের উপরে ব্যবহার করি ফিস শক্ত করার জন্য। তো এইভাবে আমরা দেখি ব্যাটারিকে ভাঙলে এই উপাদানগুলো পায়। তো চলো জেনে নেওয়া যাক ব্যাটারির গঠন সম্পর্কে। আমরা প্রথমে কি করব, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কাঠ কয়লার গুঁড়া, জিঙ্ক ক্লোরাইড, পাতিত পানি, এগুলো সংগ্রহ করব। এগুলো সংগ্রহ করার পর জিঙ্ক ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এর মিশ্রণ পাতিত পানির সাথে মিশিয়ে আমরা একটা পেস্ট তৈরি করব। একে পেস্ট বলা যেতে পারে, কাই বলা যেতে পারে, লেও বলা যেতে পারে। অনেক সময় এই লেকে ঘন করার জন্য আমরা শর্করা বা স্টার্চ যুক্ত করতে পারি। এবার আমরা নিব একটা সিলিন্ডার আকৃতির জিঙ্কের ধাতু অংশ বা চোঙ, যাকে আমরা বলি দস্তার কোটা, দস্তার চোঙ। অর্থাৎ এই চোঙের ভিত এই চোঙটাই হবে ব্যাটারির কাঠামো। এবার আমরা কি করব, এই দস্তার সিলিন্ডারের ভিতরের চারিদিকে তৈরিকৃত লে একটু পুরু আস্তরণ করে লেপে দিব। আমরা মাঝখানে একটি কার্বন দণ্ডকে এমনভাবে প্রবেশ করাবো যেন এটি দস্তার পাতকে বা দস্তার তলাকে স্পর্শ না করে। বাকি অংশ কাঠ কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এগুলো দ্বারা পূরণ থাকবে। কার্বন দণ্ড বা গ্রাফাইট দণ্ডের মাথায় একটি ধাতু টুপি পরানো থাকবে। এরপর কার্বন দণ্ডের চারিদিকে অর্থাৎ জিঙ্ক যে সিলিন্ডার আছে সে উপরের দিকে আমরা কি করব, পিস দিয়ে ঢেকে দিব। কার্বন দণ্ডের চারিদিকে পিস দিয়ে ঢেকে দিব এবং তার উপর একটি প্লাস্টিকের আবরণ দিয়ে ঢেকে দেওয়া হবে। এরপর সমগ্র দস্তার চোঙটিকে একটি শক্ত কাগজ দ্বারা আবৃত করা হয়, অর্থাৎ মোড়কে আবৃত করলেই তৈরি হয়ে যাবে ড্রাই সেল বা ব্যাটারি। চলো আমরা চিত্র থেকে একটু ভালো করে বুঝে নিই কি করা হয়। দেখো এখানে আমরা প্রথমে একটা জিঙ্ক বা দস্তার চোঙ নিয়েছি, তোমরা বুঝতে পারছো অবশ্যই দস্তার পাত, এটা লাল রং দিয়ে আবৃত করা, এটা একটা কাগজ, বাইরের জ্যাকেট যেটা আমরা শক্ত মানে মোড়ক বলছি, তার নিচেই আছে দস্তার চোঙ বা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড পাতিত পানির সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে ভালোভাবে দস্তার চোঙের ভিতরে একটা পুরু আস্তরণ তৈরি করে দিয়েছি। এবং এর মধ্যে আমরা একটা কালো রঙের গ্রাফাইট দণ্ডকে এমনভাবে বসিয়েছি এটা যেন দস্তার চোঙের তলাকে স্পর্শ না করে। এরপর কার্বন দণ্ডের উপর আমরা একটা ধাতব ক্যাপ দিয়েছি এবং এবং ভালো করে খেয়াল করে দেখো এখানে যে আমরা কাই বা লেই ব্যবহার করেছি সেই লেয়ের উপরে একটা ওয়াশার বা সিল, যেটা আমরা বলছিলাম পিস দিয়ে ঢেকে দেওয়া হয়, দিয়েছি। তাহলে বুঝতে পারছো ড্রাই সেলের গঠন। চলো এবার আমরা জেনে নিই এই ড্রাই সেল কীভাবে কাজ করে। তো যাই হোক তোমাদেরকে আরেকবার আমি বলে দিই, প্রথমে আমরা কি করলাম, একটা জিঙ্কের চোঙ নিলাম বা সিলিন্ডার আকৃতির, এর ভিতরে আমরা পেস্ট বা লেই চারিদিকে পুরো আস্তরণ করে লাগিয়ে দিয়েছি। এ লে কিসের তৈরি, লেটা ছিল জিঙ্ক ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এর তৈরি। এরপর আমরা একটা কার্বন দণ্ডকে ভিতরে প্রবেশ করাইছি যেন জিঙ্কের তলাকে স্পর্শ না করে। তারপর কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব ক্যাপ দিয়েছি। এরপর ব্যাটারির উপরের দিকে আমরা একটা
পিসের আস্তরণ দ্বারা ঢেকে দিয়েছি এবং সমগ্র আবরণটিকেও আমরা ব্যাটারিকে একটা লাল কাগজ বা শক্ত কাগজ বা বিভিন্ন ধরনের মোড়ক দ্বারা আবৃত করে দিয়েছি। তো ব্যাটারি কিভাবে কাজ করে চলো এবার একটু দেখে নেওয়া যাক ব্যাটারির কার্যকৌশল। তবে হ্যাঁ, ব্যাটারির কার্যকৌশল জানার আগে আমাদের আরো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, তাহলে আমরা কার্যকৌশলটি ভালোভাবে বুঝতে পারব। কারণ তোমাদেরকে আগেই বলা হয়েছে যে এখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হবে। তো রাসায়নিক বিক্রিয়া যে হবে, কিভাবে হবে, কার সাথে হবে, সেই বিষয়গুলো আমরা আগে একটু জেনে নিই। প্রথমে দেখো, আমরা জানি তোমরা ক্লাস 7-এও পড়ে আসছো যে বিদ্যুৎ প্রবাহের জন্য বিভব পার্থক্যের সৃষ্টি করা প্রয়োজন। যদি বিভব পার্থক্য না থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে বিভব পার্থক্য থাকলেই ইলেকট্রনের প্রবাহ তৈরি হবে এবং বিদ্যুৎ প্রবাহিত হবে। তো বিভব পার্থক্য কেমনে হবে আমরা জেনে নিই। যে যেখানে বলা হয়েছে যে যেখানে ইলেকট্রনের আধিক্য থাকে সেটি হবে নিম্ন বিভব প্রান্ত, আর যেখানে ইলেকট্রনের ঘাটতি থাকবে সেটি হবে উচ্চ বিভব প্রান্ত। তাহলে নিম্ন বিভব প্রান্তে কি থাকবে বেশি? ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রন, এবার খেয়াল করো যেখানে ইলেকট্রন বেশি আছে সেখান থেকে তো কম দিকেই যাবে, তাহলে কোথায় যাবে ইলেকট্রন? ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে যাবে, কারণ উচ্চ বিভবে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে ইলেকট্রন নিম্ন বিভবের প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে প্রবাহিত হবে এবং উচ্চ বিভব প্রান্ত থেকে তখন বিদ্যুৎ নিম্ন বিভব প্রান্তের দিকে প্রবাহিত হবে। তাহলে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের প্রবাহ তৈরির ফলেই বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। তো এই ব্যাটারির গঠনে আমরা শুধু দেখেছি ব্যাটারি কি কি উপাদান দ্বারা তৈরি, কিন্তু এই ব্যাটারির গঠনে আরো দুটি তড়িৎদ্বার ব্যবহার হয়। ব্যাটারির দুটা প্রান্ত আছে, কি কি চলো জেনে নেওয়া যাক। ব্যাটারির দুটা প্রান্তের মধ্যে একটা হলো অ্যানোড, অপরটি হলো ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোড, যেখানে ইলেকট্রন ট্যাগ হয় বা জারণ বিক্রিয়া ঘটে তাকে আমরা বলি অ্যানোড। ব্যাটারির ক্ষেত্রে এটি ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করে এবং এটি হলো জিঙ্কের সিলিন্ডার। জিঙ্কের সিলিন্ডার এখানে ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করে এবং এটি নিম্ন বিভব প্রান্ত, কারণ এটি ইলেকট্রন ট্যাগ করে। তাহলে সহজ কথা, জিঙ্কের সিলিন্ডার এখানে ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ অ্যানোড হিসাবে কাজ করে এবং এটি নিম্ন বিভব প্রান্ত। এবার খেয়াল করো ক্যাথোড, যেখানে ইলেকট্রনের গ্রহণ ঘটে অর্থাৎ বিজারণ ঘটে তাকে আমরা বলবো ক্যাথোড। এই ব্যাটারিতে কার্বন দণ্ড ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ব্যাটারিতে ক্যাথোডকে কার্বন দণ্ড এবং এটি ধনাত্মক প্রান্ত হিসাবে কাজ করে, তাহলে এটি অবশ্যই উচ্চ বিভব প্রান্ত। চলো এবার আরেকটু আমরা বিষয়টি ভালোভাবে জেনে নেই। চিত্রটি দেখো, এখানে দেখা হচ্ছে যে দুইটা প্রান্তকে এ এবং বি দ্বারা আমি চিহ্নিত করেছি। এ হলো উচ্চ বিভব প্রান্ত, বি হলো নিম্ন বিভব প্রান্ত। তাহলে নিম্ন বিভব প্রান্তে ইলেকট্রনের আধিক্য আছে এবং উচ্চ বিভব প্রান্তে অর্থাৎ এ প্রান্তে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে বি প্রান্ত বা নিম্ন বিভব থেকে ইলেকট্রন এ প্রান্তের দিকে প্রবাহিত হবে এবং এ প্রান্ত থেকে অর্থাৎ উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। ব্যাটারিতে এই ঘটনাটাই ঘটে। ব্যাটারিতে জিঙ্ক প্রান্ত অর্থাৎ অ্যানোড হতে কার্বন দণ্ডের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, আর কার্বন দণ্ড থেকে
জিঙ্ক পাতের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। চলো এবার আমরা ব্যাটারি কিভাবে কাজ করে এবং এখানে কি বিক্রিয়া ঘটে সেগুলো জেনে নিই। এবার আসো জেনে নেওয়া যাক ব্যাটারিতে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় বা এটা কিভাবে কাজ করে। ব্যাটারি তখনই কাজ করবে বা তখনই বিদ্যুৎ উৎপাদন শুরু করবে যখন এর অ্যানোড এবং ক্যাথোড প্রান্তকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়। তো আমরা ব্যাটারিকে যদি একটি বর্তনী বা বাল্বের সাথে তার দ্বারা যুক্ত করি, তখন এখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে ইলেকট্রনের প্রবাহ তথা বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। এবং এটা কিভাবে হবে? তো আমরা জানি যে ইলেকট্রনের আধিক্য প্রান্ত বিশিষ্টকে বলা হয় নিম্ন বিভব, এবং ব্যাটারির ক্ষেত্রে নিম্ন বিভব অঞ্চলটি হলো জিঙ্কের সিলিন্ডার অর্থাৎ জিঙ্কের পাত, যেটা অ্যানোড হিসেবে কাজ করে। এখানে জিঙ্কের পাত দুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন তথা জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হয়, এবং এই ইলেকট্রন দুটি সেখান থেকে পরিবাহী তারের মাধ্যমে বাহিত হয়ে অর্থাৎ বর্তনীর মধ্য দিয়ে চলে আসে গ্রাফাইট বা কার্বন দণ্ডে। তাহলে কার্বন দণ্ড এখানে ইলেকট্রনটা গ্রহণ করে, করে এটি পেস্ট বা লে পাঠায়। পেস্ট বা লে তৈরি করা হয়েছিল কি দ্বারা? পাতিত পানির সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর মিশ্রণ দ্বারা। যেহেতু পানি মিশ্রিত করা হয়েছিল, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে বিশ্লেষিত হয়ে থাকে। কার্বন দণ্ডের দ্বারা গৃহীত ইলেকট্রন অ্যামোনিয়াম আয়ন অর্থাৎ এনএইচ ফোর প্লাস আয়নটি গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয় এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ডাইম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইডে পরিণত হয়। তাহলে বিক্রিয়াটি এখানে কিন্তু একমুখী হিসাবেই কাজ করে, অর্থাৎ নতুন জিঙ্ক যে ইলেকট্রনটা ত্যাগ করলো, জিঙ্কে কিন্তু আর ইলেকট্রন ফিরে যাচ্ছে না, একমুখী অবস্থায় আছে। তাহলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়। তাহলে আয়ন কিসে আসে? সলিড অবস্থায় না লিকুইড অবস্থায়? তোমরা জানো যে আয়ন তরল অবস্থায় আসে। তাহলে জিঙ্কের পাত কী অবস্থায় ছিল? কঠিন অবস্থায়। যখন ইলেকট্রন ত্যাগ করলো সেটা কোন অবস্থায় আসলো? তরল অবস্থায় আসলো। তরল অবস্থায় আসার ফলেই তোমরা একটা বিষয় খেয়াল করবা যে পুরাতন ব্যাটারি আমরা যখন উপরের কাগজ বা মোড়কটা খুলে ফেলি, দেখবা জিঙ্কের পাতটা নরম হয়ে গেছে, কোথাও ক্ষয় হয়ে গেছে, কোথাও দ্রবীভূত হয়ে গেছে, কোথাও নাই। তাহলে দেখো এই রাসায়নিক বিক্রিয়ার ফলে জিঙ্কের পাত কিন্তু নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। তাহলে এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে সেই ইলেকট্রন তারের মাধ্যমে পরিবাহিত হয়ে কার্বন দণ্ডের মাধ্যমে কোথায় আসে? লে আসে। সেখানে অ্যামোনিয়াম আয়ন ওই ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয় এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কিসে পরিণত হবে? ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইডে। এভাবে ইলেকট্রনের প্রবাহ জিঙ্কের পাত তথা অ্যানোড হতে কার্বন দণ্ড তথা ক্যাথোডের দিকে প্রবাহিত হয়, ফলে কার্বন দণ্ড থেকে বিদ্যুৎ অ্যানোডের দিকে অর্থাৎ জিঙ্কের পাতের দিকে প্রবাহিত হয়। এখানে একটা বিষয় খেয়াল করছো যে জিঙ্কের পাত গলে যাচ্ছে, তাই না? আবার কার্বন দণ্ড কিন্তু নিজে ইলেকট্রন নিয়ে কোনো কিছু করে না, এটা সে মাত্র গ্রহীতা হিসেবে কাজ করতেছে, এবং সে প্রদান করে কাকে? ব্লেস বলো, লে বা পেস্টকে প্রদান করে। এভাবে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়।
বিক্রিয়াগুলো দেখো, অ্যানোডে কি বিক্রিয়া হয়? অ্যানোডকে জিঙ্কের পাত, এখানে জিঙ্ক দুটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়ন বা জিঙ্ক আয়নে পরিণত হয়। যে দুটি ইলেকট্রন এই জিঙ্ক ত্যাগ করে সেটা তারের মাধ্যমে বাহিত হয়ে কোথায় আসে? ক্যাথোডে, অর্থাৎ গ্রাফাইট টনে আসে। সে ক্যাথোডে আসার পর এটা ইলেকট্রনটা কোথায় আসে? পেস্ট বালে, সেখানে অবস্থিত অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। ফলে একটা ইলেকট্রনের প্রবাহ জিঙ্ক থেকে, অর্থাৎ জিঙ্কের পাত থেকে বা জিঙ্কের সিলিন্ডার থেকে কার্বন দণ্ড দিকে হয় এবং কার্বন দণ্ড থেকে জিঙ্কের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। এবার একটা চিত্র দেখো, আমরা এতক্ষণ যা পড়লাম তা সামগ্রিকভাবে তোমাদের সুবিধার জন্য আমি পুনরায় একটু রিভিশন করে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা পড়েছি ব্যাটারি কি, ব্যাটারির গঠন এবং ব্যাটারি কিভাবে কাজ করে। এখানে সামগ্রিক বিষয় চিত্রটি খেয়াল করো, আমরা কি করেছিলাম? ব্যাটারি গঠনে একটা জিঙ্কের সিলিন্ডার নিয়েছিলাম, তার ভিতরে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড পাতিত পানি সহযোগে ফেস্ট বা লেক তৈরি করেছি। লেক তৈরি করার পর তার ভিতরে আমরা একটা কার্বন দণ্ডকে বসাইছি, যেন এমনভাবে বসাইছি যেন এটা তলাকে, জিঙ্কের তলাকে স্পর্শ না করে সিলিন্ডারের তলাকে। এরপর আমরা কার্বন দণ্ডের মাথায় একটা ক্যাপ পরিহিত করেছি, তারপর কার্বন দণ্ডের উপরের দিকে অর্থাৎ মাথার নিচে জিঙ্কের বা পেস্টের নিচে আমরা ওয়াক্স সিল দিয়েছি বা পেস্ট দ্বারা একটা সিল করে দেওয়া হয়। সবশেষে আমরা কি করি, সমগ্র অংশটি অর্থাৎ জিঙ্কের সিলিন্ডারটি আমরা একটা কাগজ দ্বারা মুড়িয়ে দিয়েছি। এই হলো ব্যাটারির গঠন। আর কার্যপ্রণালীতে দেখা গেছে, যখন আমরা দেখো একটা তার দ্বারা কি করেছি, জিঙ্কের সিলিন্ডারের সাথে কার্বন দণ্ডকে যুক্ত করেছি এবং তার সাথে যুক্ত করেছি একটি বাল্ব। এখানে জিঙ্কের সিলিন্ডার হতে ইলেকট্রন ত্যাগ হয়, এটি কি হিসাবে কাজ করছে? অ্যানোড। এই ইলেকট্রনটা বাহিত হয়ে চলে আসছে কার্বন দণ্ডে, তখন বিদ্যুৎ কি হবে? কার্বন দণ্ড থেকে জিঙ্কের দিকে প্রবাহিত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের প্রবাহের ফলেই কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে এবং বাল্বটি জ্বলবে। তাহলে এবার চলো আমরা কিছু বাড়ির কাজ করব। তার আগে একটু বিষয় দেখো, আমি এখানে একটা পুরাতন ব্যাটারির ব্যবচ্ছেদ অংশ দিয়েছি, পুরাতন ব্যাটারি, নষ্ট হয়ে যাওয়া ব্যাটারি। এখানে বিভিন্ন অংশ দিয়েছি আমি, এ বি সি ডি ই এফ, এই অংশগুলির নাম তোমরা খাতায় লিখবা। আগে চিত্রটি আঁকবা খাতায়, তারপরে লিখবা কোন অংশের নাম কি। বাড়ির কাছে দেখো, তোমরা এগুলো লিখবা। বিভিন্ন ক্ষেত্রে ব্যাটারির ব্যবহার আলোচনা করো, অর্থাৎ ব্যাটারি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি সেটা আলোচনা করবে। জিঙ্কের চোঙ গলে বা নষ্ট হয়ে যায় কেন? ডাইসেলকে প্রাইমারি কোষ বলা হয় কেন? 4 নম্বর প্রশ্ন, ব্যাটারিতে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় তা আলোচনা করো। আজ এ পর্যন্তই, আবার কথা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।